আকাশে মেঘের ঘনঘটা। বঙ্গোপসাগর থেকে হই হই করে ঢুকছে ভারী মেঘ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে এই মুহূর্তে ছেয়ে গেছে ভারী মেঘের রাশি এবং কলকাতা সহ আশেপাশের সব জেলাগুলিতেই এই মুহূর্তে চলছে বৃষ্টি, কোথাও ঝিরিঝিরি, কোথাও ভারী, কোথাও হালকা ও মাঝারি। এছাড়া বাংলাদেশও বাকি নেই, কলাই থেকে রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা সব জায়গাতেই এই মুহূর্তের মেঘ আমরা দেখতে পাচ্ছি, সব জায়গাতেই বৃষ্টি এই মুহূর্তে চলছে। তবে কতক্ষণ চলবে এই দাপট তা দেখে নিই। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে এখনও মেঘের প্রবেশ ঘটবে এবং পরবর্তী সময় আরও মেঘ যে রয়েছে তা আমরা এই ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছি। আজ 14 সেপ্টেম্বর 2021 মঙ্গলবার, আজকের খুব গুরুত্বপূর্ণ এই আপডেটটি আপনারা একদম মিস করবেন না। এটা তো গেল এই মুহূর্ত, এরপর আমরা সরাসরি চলে যাব যে নিম্নচাপটি কোন জায়গাতে অবস্থান করছে। নিম্নচাপটি ওড়িশার প্রান্ত ধরে এই মুহূর্তে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করেছে। তার বেশ খানিকটা রেডিয়াস উড়িষ্যার মধ্যেও যেরকম রয়েছে সেরকম পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে, রয়েছে বিহারের মধ্যে, রয়েছে মধ্যপ্রদেশের মধ্যে। তবে এই মুহূর্তে বিহার ও ঝাড়খণ্ডের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তো রয়েছে। আমরা চলে যাব বৃষ্টি ও বজ্র মোডে, এই মুহূর্তে কোথায় কোথায় ভারী বৃষ্টি এবং পরবর্তী সময়গুলিতে কী হতে চলেছে সমস্তটাই জানিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে তো এই মুহূর্তে রয়েছে বৃষ্টি, এছাড়া বাংলাদেশের যে চট্টগ্রাম অঞ্চল বা কুমিল্লা সেই যে প্রান্ত সেই দিকটাতে কিন্তু বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তবে অপেক্ষাকৃত ত্রিপুরাতে এই মুহূর্তে সেরকম একটা বৃষ্টি নেই, মহেশখালীর দিকটাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ ভারী একটা বৃষ্টি। অন্যদিকে যেটা বলছিলাম যেহেতু নিম্নচাপের কেন্দ্রবিন্দু উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দিকে তাই সেই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। ঝাড়খণ্ডেরও মেদিনীনগর, রাঁচি এই জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই মুহূর্তে চলছে, এছাড়া পশ্চিমবঙ্গে তো রয়েছে। পরবর্তী সময় আমরা যদি দুপুরের দিকে চলে যাই, দুপুরের দিকে মধ্য বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসছে ঢাকার দিকে, বরিশাল হয়ে ঢাকার দিকে প্রবেশ করবে সেই বৃষ্টি, আর আমাদের পশ্চিমবঙ্গে সেই পাতলা ও মাঝারি বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে নিম্নচাপের জেরে। পরবর্তী সময় বিকালের দিকে বেশ খানিকটা বৃষ্টি কমবে, তবে কুমিল্লা ও ঢাকা হয়ে একটা ভারী বৃষ্টি নদিয়া হয়ে বেরোবে এবং সেটি কিন্তু অতি ভারী বৃষ্টির পর্যায়ে পড়বে, যা নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার দিকে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে। এরপরে আমরা রাত্রির দিকে চলে গেলে রাত্রি 10টার দিকে ঝাড়খণ্ড ও বিহার ওড়িশার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকলেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে থাকবে, কিন্তু উত্তর পরিষ্কার এবং বাংলাদেশ অপেক্ষাকৃত খানিকটা পরিষ্কার হবে রাতের দিকে, মানে মাঝরাতের দিকে। তো বন্ধুরা এই ছিল আপডেট, তাও বলে রাখি কাল সকালের দিকেও কিন্তু আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, মানে একেবারে বৃষ্টি কমে যাচ্ছে না। 15 তারিখেও ভারী বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং রাতের দিকে হয়ে যাচ্ছে পরিষ্কার। এই হচ্ছে আজকালকের খুব গুরুত্বপূর্ণ, আজকের মোটামুটি সারাদিনই বৃষ্টি পাবেন এবং কখনও কখনও হালকা, কখনও ভারী, মাঝারি এরকমই চলতে থাকবে, নিম্নচাপের জের চলতে থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে, উত্তর অপেক্ষাকৃত পরিষ্কার থাকছে। তাপমাত্রা দেখে নেব আমরা, যদি একটু বড় করে নেব এটাকে, এই মুহূর্তের তাপমাত্রা দেখে নিই। এই মুহূর্তের তাপমাত্রা আমরা কলকাতা সহ আশেপাশে কী দেখতে পাচ্ছি, দুপুর 12টার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি 27-26 মধ্যে থাকছে, উত্তরে গিয়ে 27, সব জায়গাতেই 26-27 মধ্যেই পশ্চিমবঙ্গের এই মুহূর্ত, এবং বাংলাদেশেও দক্ষিণে 27 আর উত্তর ও পূর্বে 31-30 মতোই রয়েছে। ত্রিপুরা অপেক্ষাকৃত বেশি, তার কারণ ত্রিপুরাতে বৃষ্টি এই মুহূর্তে নেই, 32, হয়তো কিছু কিছু জায়গায় ছিটেপোটা হচ্ছে কিন্তু ভারী বা অতি ভারী বৃষ্টি নেই ত্রিপুরাতে, 32 মতো দেখতে পাচ্ছি, এছাড়া আসামের কাছেও 30-31। এই হচ্ছে এই মুহূর্তের তাপমাত্রা। আমরা চলে যাবো আজকে রাতের দিকে, রাতের দিকে অবশ্যই কমবে এবং তাপমাত্রা কমে ত্রিপুরাতে হয়ে যাচ্ছে 26, বাংলাদেশের পুরোটাই মোটামুটি 26 আর 27 মধ্যেই থাকছে রাত্রে, এবং পশ্চিমবঙ্গেও দক্ষিণে 26-25, ওই 25-26 এবং উত্তরের দিকে 26-27 মধ্যেই থাকছে তাপমাত্রা আজকেরও। তো বন্ধুরা এটা ছিল খুব গুরুত্বপূর্ণ আপডেট আজকে 14 তারিখের, আশা করি ভিডিওটা কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।